একটু বলেন। আমাদের চান্দিনা উপজেলার ধানসিঁড়ি আমরা নতুন খুলতেছি আর কি, ইনশাল্লাহ আশা করি চান্দিনা থানার সকলকে ইনশাল্লাহ ফিউর তেল আমরা খাওয়াইতে পারবো আর কি ইনশাল্লাহ। আমাদের এরকম ভেজাল করার কোনো আমাদের নিয়ত নাই ইনশাল্লাহ, আশা করি আমরা পুরো খাঁটি সরিষার তেল পুরো চান্দিনাবাসীকে ইনশাল্লাহ দেওয়ার আমাদের নিয়ত আছে আর কি ইনশাল্লাহ। দর্শক আপনাদের সামনে উপস্থাপনা করতেছি একটি মেশিন সম্পর্কে, সেটি হচ্ছে ফুয়েল ফিল্টার মেশিন বা তেল ফিল্টার মেশিন। তো এই মেশিনটি ব্যবহার হবে সরিষার তেল ফিল্টারের কাজে। তো আপনারা চাইলে অন্যান্য তেলও কিন্তু এই মেশিনটি ফিল্টার করতে পারবেন। তো এই মেশিনটির সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, একে 10 ইঞ্চি ফিল্টার নামে পরিচিত বা এক এক এলাকায় এক এক রকম নামে বলে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি বাই স্কোয়ার হলে 10 ইঞ্চি বলা হয়, 8 বাই 8 ইঞ্চি হলে আপনার 8 ইঞ্চি ফিল্টার বলে। তো দর্শক এখানে দেওয়া আছে, এই যে আমি এখানে পরপর সারি সারি 6টা কল লাগাইছি। এই মেশিনটা কিন্তু 12 কল সিস্টেম একটি মেশিন। তো যে কয়টা পিতলে কল থাকবে তারে কল বলে। অনেকে আপনারা কমেন্ট করেন বা প্রশ্ন করেন, ভাই কল বলতে কি বুঝান? তো আপনাদের কলের কথার উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি এই আজকের এই ভিডিওটি। তো এখানে দেখুন এই যে ট্যাপগুলো লাগানো আছে, এই যে কয়টা ট্যাপ থাকবে সেই কয়টা কল হবে। এই কলের উপর বেসিস করে ফিল্টারের মেশিনের দাম কম আর বেশি হয়ে থাকে। তো দর্শক এই যে এটা হচ্ছে মেশিনের ইনপুট, এই জায়গা দিয়ে আপনারা 1 হর্সের ওয়াটার পাম্প যে মোটরগুলো আছে, এই মোটর দিয়ে কিন্তু আপনি যখন ওয়াটারের জায়গায় ফুয়েল দিবেন তখন কিন্তু ফুয়েল পাম্প হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনার ইনপুট হবে মেশিনের ভিতরে, পার্ট টু পাই ভিতরে কাপড় দেওয়া আছে, কাপড় দিয়ে ফিল্টার হয়ে কিন্তু আপনার নিয়ম অনুসারেই এই যে সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেম দিয়ে কিন্তু আপনার মালগুলো ধীরে ধীরে ফিল্টার হয়ে সরিষার তেল চকচকে ঝকঝকে তেল আপনার বাইর হবে। আপনারা সেটি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, সেই তেলগুলো আপনার খাওয়ার জন্য 100% উপযোগী হয়ে যাবে, প্লাস আপনারা চাইলে বোতলজাত করতে পারবেন। তো পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি দেখাচ্ছি, যে এই যে এটি হচ্ছে ফিল্টার সিস্টেম। তো তেল হওয়ার পরে কিন্তু ফিল্টার, তো তেল তৈরি করতে হলে আরও একটি মেশিন দরকার আছে। দর্শক এটি হচ্ছে সরিষার তেল বাহির করা মেশিন বা সরিষার তেল নাম মেশিন নামে পরিচিত। তো এই মেশিনটি হচ্ছে 6.5 ফিট মেশিন। তো এই মেশিনগুলো যদি আপনারা ক্রয় করতে চান, বিকে ইনোভেশন বিডি খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো আপনারা যদি মনে করেন অনলাইনে ক্রয় করবেন, সামথিং টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে। তো দর্শক আমি যেমনটি বলছিলাম যে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দুটি ভাই এসেছে মেশিনটি ডেলিভারি নেওয়ার জন্য। তো এক ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জামালউদ্দিন, আরেক ভাইয়ের নাম হচ্ছে কেফায়েতুল্লাহ। তো প্রথমে আমি এই যে জামালউদ্দিনের কাছ থেকে কিছু জানতে চাইবো যে কেন এই ব্যবসার প্রতি তিনি আকৃষ্ট হলো। তো জামাল ভাই আপনি যদি একটু দয়া করে বলবেন। আমি ইউটিউব যে দেখে এই মানে সরষা বাগানের মেশিনগুলো, বিশেষ করে এই মেশিনটা আমি অনেক আপডেট দেখলাম বা পুরাতন যে মেশিনগুলো আছে বর্তমানে, এগুলো আসলে 30 কেজি 40 কেজি ভাঙান যায় ঘন্টায়। বা এটা আমি দেখলাম যে মোটামুটি আরও কয়েকটা এরকম যারা ইউজ করছে নিয়ে, এদের কাছ থেকে আমি জানলাম যে এরকম 100 কেজির উপরে মোটামুটি এটা প্রোডাকশন হয় প্রতি ঘন্টায়। তো এই ইউটিউব থেকে, ইউটিউব চ্যানেল থেকে দেখে আমি এটা মানে আগ্রহ হয়েছি আমরা দুই বন্ধু আর কি এটা এই ব্যবসাটা করার জন্য আর কি, আমরা মূলত নতুন ব্যবসায়ী। তো দর্শক জামাল ভাইয়ের মুখ থেকে শুনলাম যে ইতিপূর্বে তারা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি ঘুরে দেখছে যে এই মেশিন ঠিক মতন চলছে কিনা বা আদতেও প্রোডাকশন হচ্ছে কিনা। তো জামাল ভাই আপনারা যদি দর্শকের উদ্দেশ্যে বলেন যে আমরা যে মেশিন যেগুলো দেখাচ্ছি সেম টু সেম সেগুলাই কি দিচ্ছি, আপনি কি তেমনটি পাচ্ছেন না অন্যরকম দেখছেন? না, আমি ইউটিউবে যেরকম দেখছিলাম আমি হুবহু এরকমই পাইছি। তো জামাল ভাই বললো সেম টু সেম একই জিনিস পাইছে। তো দর্শক জামাল ভাইয়ের অ্যাড্রেসটা হচ্ছে একটু বলেন। আমাদের চান্দিনা উপজেলার ধানসিঁড়ি আমরা নতুন খুলতেছি আর কি ইনশাল্লাহ, আশা করি চান্দিনা থানার সকলকে ইনশাল্লাহ ফিউর তেল আমরা খাওয়াইতে পারবো আর কি ইনশাল্লাহ। আমাদের এরকম ভেজাল করার কোনো আমাদের নিয়ত নাই ইনশাল্লাহ, আশা করি আমরা পুরো খাঁটি সরিষার তেল পুরো চান্দিনাবাসীকে ইনশাল্লাহ দেওয়ার আমাদের নিয়ত আছে আর কি ইনশাল্লাহ। তো দর্শক চান্দিনা উপজেলার ধানসিঁড়ি আবাসিক এলাকায় ভাই এই মেশিনটি স্থাপন করবে। তো ভাইয়ের মনের প্রত্যাশা হচ্ছে চান্দিনাবাসীকে সম্পূর্ণ খাঁটি সরিষার তেল চান্দিনাবাসীকে খাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু এই ব্যবসাটি তিনি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ভাইয়ের এই ব্যবসাটি দীর্ঘস্থায়ী কামনা করে আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্তি করতেছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।